মালয়েশিয়ার কর্তৃপক্ষ বুধবার 400 জনেরও বেশি শিশুকে উদ্ধার করেছে। এই শিশুদের যৌন নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নিষিদ্ধ একটি ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত একটি ইসলামী ব্যবসায়িক সংস্থা এই চ্যারিটি হোম পরিচালনা করছেন বলেও জানিয়েছেন তিনি। দেশটির পুলিশের মহাপরিদর্শক রাজারুদ্দিন হোসেন জানিয়েছেন, মালয়েশিয়ার দুটি রাজ্যে 20টি চত্বরে সমন্বিত অভিযানের সময় পুলিশ ধর্মীয় শিক্ষক সহ 117 জনকে গ্রেফতার করেছেন। উদ্ধারকৃতদের মধ্যে 201 জন ছেলে এবং 201 জন মেয়ে রয়েছে, যাদের বয়স 1 থেকে 17 বছরের মধ্যে। রাজারুদ্দিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অবহেলা, দুর্ব্যবহার, যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেদন দাখিল হওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। প্রতিবেদনগুলোকে লিখেছেন, সে বিষয়ে কিছু বলেননি মালয়েশিয়ার পুলিশ প্রধান। এই সেন্টারগুলোর সবই গ্লোবাল ইকওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস দ্বারা পরিচালিত হয় বলে জানিয়েছেন তিনি। তবে বুধবার দিয়ে এক বিবৃতিতে জিআইএসবি যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির দাবি, এই চ্যারিটি হোমগুলো তারা পরিচালনা করে না। সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, ইসলাম এবং রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে গিয়ে কোনো পরিকল্পনা করা এবং কর্মকাণ্ড পরিচালনা করা আমাদের নীতির মধ্যে নেই। পুলিশের কাছে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করে ঘটনার তদন্তের দাবি জানানোর কথাও জানিয়েছেন জিআইএসবি।